HSL সেকেন্ডারি, নামটার সাথে যারা পরিচিত নয় তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল। আমরা অনেক সময় ভিডিওতে দেখে থাকি স্পেসিফিক একটা কালার রেখে বাকি সব কালার রিমুভ করে দেওয়া হয়। যদি আপনারা এই ধরনের ভিডিওগুলো ফলো করে থাকেন তাহলে দেখবেন জাস্ট একটা কালার রেখে বাকি সব কালার চেঞ্জ করে দেওয়া হয়, অথবা আপনি চাইলে এই ফর্মুলা ইউজ করে আপনি যে কোনো একটা কালারকে চেঞ্জ করে অন্য একটা কালার সেখানে অ্যাপ্লাই করতে পারেন। আজকে সেই বিষয়ে কথা বলবো যে HSLR সেকেন্ডারি ইউজ করে আপনি কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যার দিয়ে এই ধরনের ভিডিওগুলো ক্রিয়েট করতে পারেন। প্রথমে আমি এখান থেকে কালার প্যানেলে যাব, দেন ডান দিকে আমরা লিওমেট্রি কালারটা দেখতে পাবো। যদি এটাকে না পাই তাহলে আমরা উইন্ডোতে যাব, উইন্ডো থেকে লিওমেট্রি কালারটা এনাবল করে দিব, তাহলেই এটা চলে আসবে এখানে। তো আমরা প্রথমে বেসিক কারেকশন থেকে কিছু বেসিক কারেকশন আমরা করে নিলাম, যেমন হাইলাইট, কন্ট্রাস্ট, শ্যাডো, এসব জিনিসগুলো আমরা ফিক্স করে নিলাম। দেন আমরা যাব HSL সেকেন্ডারিতে। এবার প্রথমেই আমরা জেনে নিব HSL কি। H হচ্ছে হিউ, হিউ মানে কালার, S হচ্ছে স্যাচুরেশন, অ্যান্ড L হচ্ছে লাইটনেস। প্রত্যেকটা ফুটেজে তিনটা মেইন কালার থাকে, একটা হচ্ছে হাইলাইট, আরেকটা হচ্ছে মিড টোন, আরেকটা হচ্ছে শ্যাডো। তো এই তিনটার কম্বিনেশনে আমাদের কালারটা হয়। আমরা একটা ফুটেজে যখন হাইলাইটে কোনো কালার অ্যাপ্লাই করি তখন জাস্ট এভাবে হাইলাইট থেকে একটা কালার চেঞ্জ হয়ে যায়। মিড টোনে একই রকম করে যখন আমরা কালার অ্যাপ্লাই করি সেমভাবে মিড টোনেও একটা কালার অ্যাপ্লাই হয়। আবার যখন শ্যাডো থেকে একটা কালার চেঞ্জ করে দিই ঠিক তেমনি শ্যাডোতে এরকম একটা কালার অ্যাপ্লাই হয়। জাস্ট তিনটা স্তরে আমাদের কালারগুলো অ্যাপ্লাই হয়, হাইলাইট, মিড টোন এবং শ্যাডো। তো আমরা ফিরে যাচ্ছি HSL সেকেন্ডারি ট্যাবে। এখানে তিনটা কালার পিকার দেখতে পাচ্ছেন, এগুলো দিয়ে আমরা কালারগুলো পিক করতে পারবো। আমরা প্রথম কালার পিকারটা যদি চয়েস করি, দেন উপর থেকে একটা আমরা কালার নিয়ে নিলাম, দেন প্লাস আইকনে যে কালার সুইচারটা আছে সেটাকে সিলেক্ট করে আমরা উপর থেকে আরেকটা কালার আমরা নিয়ে নিব, দেন আবার প্লাস আই ড্রপারটাকে সিলেক্ট করে আমরা শ্যাডো থেকে একটা কালার নিয়ে নিব। জাস্ট তিনটা স্তর থেকে আমরা যদি তিনটা কালার নেই তাহলে পারফেক্টলি কালারটা চুজ হবে। আমরা এখান থেকে যদি এটাকে এনাবল করে দিই তাহলে দেখতে পাবো যেটুকু কালার আমাদের সিলেক্ট হয়েছে। দেন আমরা এটাকে চাইলে কালার বাই ব্ল্যাক করে দেখতে পারি বা হোয়াইট বাই ব্ল্যাক করে দেখতে পারি। ডান দিকে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে ইনভার্টেড। আমরা আমাদের সুবিধার্থে যেভাবে সুবিধা হয় ঠিক সেভাবে আমরা ইনভার্ট করেও দেখতে পারি। প্রথমটা হচ্ছে হিউ, হিউ মানে কালার। তো আমরা এটাকে যদি চেঞ্জ করি, রেড থেকে যদি আমরা ডান দিকে নিয়ে যাই, ইয়েলোর দিকে নিয়ে যাই, তাহলে আমাদের নিচে থেকে ইয়েলো কালারগুলো এখানে চলে আসবে। আমরা যদি টিকটা তুলে দিই তাহলে দেখতে পাবো নিচে যে ইয়েলো কালারগুলো আছে সে কালারগুলো এখানে পিক করেছে। সো আমরা এটাকে কিন্তু আগের জায়গায় নিয়ে গেলাম। উপরের এরোটা হচ্ছে আমাদের কালারের ডিপ, আমরা কালারটা কতটা ডিপে নিব, আর নিচেরটা হচ্ছে আমাদের শ্যাডো। তো আমরা শ্যাডোটাকে এই জায়গায় রাখলাম আর কালারটাকে আমরা ডিপে রাখলাম। দেন আসি স্যাচুরেশনে। একইভাবে স্যাচুরেশন থেকেও আমরা এই অ্যারোটাকে বড় করে দিব, তাহলে আমাদের যে কালারটা আছে সে কালারটা পারফেক্টলি ক্যাচ করা যাবে। সো আমরা ঠিক এই জায়গায় রাখলাম, তাহলে আমাদের নিচের দিকে যে শ্যাডোটা আছে সেই শ্যাডোটাও সিলেক্ট হবে। ফাইন, আমাদের নিচের যে অপশনটা আছে সেটা হচ্ছে ফেদারের জন্য, আমরা এখান থেকে ফেদারটাকে বাড়িয়ে দিলাম। ওকে, আমরা একটু ডিপ করে এখানে রাখলাম আর ফেদারটাকে আমরা বাড়িয়ে দিলাম। ফাইন, উপরেরটাও আমরা আরেকটু স্যাচুরেশনটা একটু ডিপে নিয়ে গেলাম। এভাবে আমাদের যে কালারটা থাকবে সেই কালারটাকে পারফেক্টলি আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। ফাইন, এবার আমি টিকটা তুলে দিলাম। তো নিচে কালার কারেকশন, এখান থেকে আমরা কালার কারেকশন করতে পারবো। ডান দিকে যদি আমরা যে তিনটা ডট আছে এখানে যদি যাই তাহলে আমরা কালারের আরো অপশনগুলো পাবো। এখানে যে সিঙ্গেল কালার সার্কেলটা আছে সেটাকে যদি আমরা কোনো একটা কালার চেঞ্জ করে দিই এখান থেকে, এখানে দেখতে পাচ্ছেন শুধুমাত্র কিন্তু মিড টোনটা চেঞ্জ হয়ে গেছে, বাইরের যে কালার সার্কেলটা আছে, বড় যে কালার সার্কেলটা, সেটা শুধুমাত্র একটা কালার নিয়ে কাজ করে। এখানে নিচে টেম্পারেচার, টিন্ট, কন্ট্রাস্ট, শার্পেন, স্যাচুরেশন সবগুলো ফিচার কিন্তু এখানে দেওয়া আছে, আপনি চাইলে সবগুলো ট্রাই করে দেখতে পারেন। দেন উপরে আরেকটা অপশন আছে রিফাইন, আমরা এখান থেকে ফুটেজটাকে জুম করে নিলাম। ওকে, এই অবস্থায় রাখলাম। এখান থেকে যদি আপনি ডিনয়েজের ভ্যালুটাকে চেঞ্জ করেন তাহলে দেখতে পাবেন আমাদের যেই কালারটা পিক হয়েছে সেই কালারের নিচের দিকের নয়েজগুলো ফিক্স হয়ে যাচ্ছে। নিচের অপশনটা হচ্ছে ব্লার, আমরা ব্লারনেসটাকে খুব কেয়ারফুললি একটু বাড়িয়ে দিব, তাহলে আমাদের স্মুথ হয়ে যাবে। সো আমি এটাকে ডিসেবল করে দেখছি। ফাইন, আমরা ব্লারটা যদি জিরো করে দিই তাহলে এই অবস্থা হবে, আর যদি একটু বাড়াই তাহলে স্মুথ হয়ে যাবে। সো আমি এখান থেকে স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিলাম। ফাইন, শুধুমাত্র কিন্তু আমাদের যে ফ্লাওয়ারের কালারটা আছে সেই কালারটার স্যাচুরেশন কিন্তু বেড়ে গেছে। এবার আমি যদি চাই শুধুমাত্র একটা ফ্লাওয়ারের কালার ঠিক থাকবে, বাকিগুলা রিমুভ হয়ে যাবে,
সেই ক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, ইফেক্ট কন্ট্রোলসে যেতে হবে। যদি সেটা না থাকে তাহলে উইন্ডোতে যেয়ে ইফেক্ট কন্ট্রোলসটা এনাবল করে দেবেন। ফাইন, এটা হচ্ছে আমাদের লিমিটেড কালার। দেন এখান থেকে আমরা পেন টুল চুজ করব। আমি একটু জুম করে নিচ্ছি। পেন টুল দিয়ে আমাদের যে অবজেক্টটা থাকবে সে অবজেক্টটাকে মাস্কিং করে নেব। দেন ফেদার আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আমি এখান থেকে ফেদারের ভ্যালুটাকে 5 করে দিলাম। ফাইন, এবার আমি একটু প্লেব্যাক করি। দেখতে পাচ্ছেন আমাদের ইফেক্টটা কিন্তু অবজেক্টের সাথে কিন্তু মুভ করছে না, রাইট? এই জিনিসটা আমরা কিভাবে করব? তো সেটার জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, আমি একদম ফার্স্ট ফ্রেমে চলে গেলাম। এখান থেকে মাস্ক অপশনে যে মাস্ক পাথ আছে, আমরা এখান থেকে একটা টগল অ্যানিমেশনের কি ফ্রেম অ্যাড করলাম। দেন ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড নামে যে কিটা আছে সেটাকে আমরা প্রেস করব। তাহলে এটা অটোমেটিক্যালি অবজেক্টের সাথে মাস্ক পাথগুলো ক্রিয়েট করে নেবে। আমি একটু জুম আউট করে নিলাম। দেন ফেদারটাকে একটু বাড়িয়ে দিলাম, আমি 15 পর্যন্ত করে দিলাম, আমাদের যতটুকু দরকার হয়। ফাইন, এবার যদি আমি চাই আমাদের যে ফ্লাওয়ারটা আছে জাস্ট কালারটা থাকবে, বাকিগুলো কালার রিমুভ করে দেব, সেই কাজটা আমরা কিভাবে করব? সিম্পল, জাস্ট এখান থেকে যে লিওমেট্রিক কালারটা আছে সেটাকে আমি একটু রিনেম করে নিচ্ছি, নাম দিয়ে দিলাম কালার্ড ফ্লাওয়ার। ওকে, এটা হচ্ছে আমাদের লিওমেট্রিক কালার। আমি এখান থেকে রাইট ক্লিক করে কপি করে নিলাম। দেন ব্ল্যাক যে জায়গাটা আছে সেখানে রাইট ক্লিক করে আমি পেস্ট করে দিলাম। ফাইন, এবার আমি এটাকে রিনেম করে দিলাম, এটা নাম দিয়ে দিলাম স্যাচুরেশন। দেন ওকে, ফাইন। এবার আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে স্যাচুরেশন নামের যেই লিমিটেড কালারটা আছে সেটা যেন অবশ্যই নিচের থাকে, উপরে যেন থাকে কালার্ড ফ্লাওয়ারের যে লিমিটেড কালারটা সেটা, আর নিচে থাকবে হচ্ছে আমাদের স্যাচুরেশন। আমরা স্যাচুরেশনটা ওপেন করছি। এখান থেকে ডান দিকে রিসেটের অপশন আছে, আমি এখান থেকে জাস্ট ইফেক্টগুলো রিসেট করে দিব। এখান থেকে কিন্তু মাস্কিংটা রিসেট হবে না, জাস্ট ইফেক্টগুলো রিসেট হবে। ও, আমাদের নামটাও একসাথে রিসেট হয়ে গেছে। দেখুন এখানে যদি আমি যাই দেখতে পাচ্ছেন লিমিটেড কালার আগের জায়গায় চলে আসছে। আমি এখান থেকে লিমিটেড কালার চুজ করলাম, এটাকে রিনেম করে নিব। এখান থেকে আমি রিনেমে যাব, একটা নাম দিয়ে দিলাম আবারও স্যাচুরেশন। ফাইন, দেখতে পাচ্ছেন এবার স্যাচুরেশন হয়ে গেছে। এবার সিম্পল জাস্ট বেসিক কারেকশন থেকে আমি স্যাচুরেশনটাকে জিরো করে দেব। এখন কিন্তু জাস্ট ফ্লাওয়ারটা আমাদের ব্ল্যাক হয়ে গেছে, এটাকে এখন আমি ইনভার্টেড করে দিই। জাস্ট আবারও যাব এখানে স্যাচুরেশনের যেই ইফেক্ট আছে সেটাতে যাব, মাস্কের অপশনে যেয়ে আমরা এটাকে ইনভার্টেড করে দিব। তাহলে সিম্পল আমাদের যে ফ্লাওয়ারটা আছে সেটা কালারটা ঠিক রেখে বাকি সব কালার রিমুভ হয়ে যাবে। কিচ্ছু মাথায় ঢোকেনি? এটা হচ্ছে আমাদের আরেকটা ফুটেজ। এখানে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন, আমি জাস্ট এখান থেকে ব্যাগের কালারটা আগের মতো করি, আরেকবার চেঞ্জ করে দেখাবো। জাস্ট ব্যাগের কালারটাকে আমি এখান থেকে চেঞ্জ করে দিব। সেম আগের মতো আমি একটু বেসিক কারেকশন করে নিলাম। দেন যাবো HSL সেকেন্ডারিতে। এখান থেকে দেখতে পাচ্ছেন কালার সুইচারের নিচে যে কালারগুলো আছে সেখান থেকেও আমরা চাইলে কালার পিক করতে পারি। জাস্ট একটা কালার আমরা চয়েস করলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে বাইরের কালারগুলো কিন্তু চলে আসছে। আমি একটু মডিফাই করে নিয়ে আমাদের জাস্ট ব্যাগের যে কালারটা আছে সেটাকে আমি এখান থেকে ধরবো। বেটার হয় আপনার আইড্রপার টুল দিয়ে কালারটা পিক করান। ওকে, আমি এখান থেকে কালার বাই ব্ল্যাকে গেলাম। দেন আমাদের যে ব্যাগের কালারটা আছে সেই কালারটাকে আমি একটু কাস্টমাইজ করে নিয়ে পিক করলাম। সেম আগের মতোই গেলাম আবার কালার কারেকশনে। এখান থেকে আমি শ্যাডো, মিডটোন এবং হাইলাইটের কম্বিনেশনে আমাদের ব্যাগের কালারটা আমি চেঞ্জ করে দিলাম। সো এবার আমি উপর থেকে এটা নাম দিয়ে দিলাম HSL। সিম্পল, জাস্ট এখানে আমাদের যে ব্যাগের কালারটা আছে সেটা অটোমেটিক্যালি অবজেক্ট মুভ হলেও চেঞ্জ হয়ে গেছে। আমরা জাস্ট একটা কালার ধরে আমরা চেঞ্জ করে দিয়েছি। ক্লিয়ার? প্রতিবারের মতোই বলছি, যদি আজকের এই টপিক্স নিয়ে যদি কোনো প্রকার কনফিউশন থাকে তাহলে এক্ষুনি কমেন্ট করে জানান, আর ভিডিওটি কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। আর যদি কোনো লিঙ্ক রিলেটেড হেল্প লাগে তাহলে আমাদের যে গ্রুপ আছে টেক বিপরীত গ্লোবাল, সেই গ্রুপে জয়েন করে সেখানে পোস্ট করে ফেলুন। আমরা চেষ্টা করবো অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের যে কোনো প্রবলেম নিয়ে সেখানে ডিসকাস করার। দেখা হচ্ছে পরবর্তী কোনো টিউটোরিয়ালে নতুন টপিক্স নিয়ে। সে পর্যন্ত আলবিদা।